বৃষ্টি উপেক্ষা করেই জমজমাট খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে গোটা শহর। সকালে রূপসা পাইকারি মৎস্য বাজার থেকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, গল্লামারী বাজার থেকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এস এম শফিকুল ইসলাম মধু ও দৌলতপুর বাজার থেকে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মোহাম্মদ আব্দুল আওয়াল প্রচারণা শুরু করেন। ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও গতকাল রাত থেকে প্রচারণার কাজ শুরু করেছেন। লিফলেট ছেপে নিজ এলাকাকে সুন্দর করে গড়ে তোলার কথা বলছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। ভোটার যখন এসে তারা ভোট সেন্টারে এসে তাদের পবিত্র যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করবে। ভোট বিবেচনার বিষয়ে তারা এই খুলনার উন্নয়নের স্বার্থে আগামী দিনে কর্মসংস্থান সহ সার্বিক বিষয়টা চিন্তাভাবনা করে তারা ভোট দেবে, এটাই আমি আশা করি। অতএব নতুন ভোটার যারা তারা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, ভবিষ্যৎ খুলনার কথা চিন্তা করে তাদের ভোটটা দেবে, এটাই আমি প্রত্যাশা করি। আমি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার সামনে যারাই আসবে তাদের আমি দুর্বল ভাবি না, নির্বাচনে দুর্বলই জনগণ সেটা নির্ধারণ করবে। আমি 12 তারিখ পর্যন্ত আমার নৌকা এবং আমার সমর্থকদের নিয়ে আমরা কাজ করব। ইনশাল্লাহ ভোট গণনা করলেই বোঝা যাবে কারা দুর্বল আর কারা সবল। আমরা ভোটারদের কাছে একটাই আহ্বান জানাচ্ছি যে আমরা পানির ব্যবস্থাটা আগে করব, মিষ্টি পানির ব্যবস্থা, এবং এই যে ড্রেনেজের যে সমস্যা, এই যে 22টা খাল উদ্ধার করা যাচ্ছে না, এটাকে আমরা খালমুক্ত করব। এখানে সন্ত্রাস থাকবে না, এখানে মাদক থাকবে না, মেয়েরা ইভিজিনের সিস্টার হতে পারবে না,